গুড ইভিনিং এভরি ওয়ান, আজকে ব্লগটা আমি বিকাল থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে 12th of Feb, বিকাল 6টা বাজে। ফ্রাইডে ইভিনিং তোমরা জানো এটা কতটাই একটু আলাদা হয়, একটু মনে হয় যে কালকে এরপর দুদিন ছুটি থাকে, তো মনে হয় কতটাই এটা এক্সাইটমেন্ট থাকে এর জন্য। তো আমাদের মধ্যেও আজকে সেরকম কিছু আছে। অরিজিৎ একটু পরে কাজ থেকে উঠে যাবে, তো তারপরে আমরাও একটু অ্যাকচুয়ালি আজকে আমরা রাতে ডিনারে একটু অন্যরকম কিছু প্ল্যান করছি বানাবো। নর্মালি এটা ডিনারে কেউ করে না, তো কিন্তু আমাদের যা হয় যে যেটা খেতে ইচ্ছা করে হঠাৎ করে সেটাই মনে হয় বানিয়ে নিই, তো আমাদেরও সেরকমই হচ্ছে আজকে কিছু। তো তোমাদের এখন আমি বলবো না আমি কি বানাচ্ছি রাতের ডিনারে, একটু পরে বলবো। অ্যান্ড ব্লগটা পুরো এন্ড অবধি দেখো, আমাদের সাথে থেকো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আমি চা বানিয়ে নিয়েছি, আমার চা রেডি, দেখতেই পাচ্ছ। আজকে আমি জিঞ্জার টি বানিয়েছি, আর অরিজিৎকে আমি মাইক্রোওভেনে চা বানিয়ে দিয়েছি, ও কেন কি খাবে না বললো, তো আমার একারটাই আজকে হলো। তো আমি বিস্কিট নিয়ে নিই। আমার সকাল থেকেও বিকালের চাটা বেশি দরকার পড়ে, আমাকে সকালে চা না দিলেও চলবে, বাট বিকালের চাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তার সাথে হরলিক্স বিস্কিট। তো চলো তোমাদেরও আমি সাথে চাটা এনজয় করি। আমি আজকে একা একাই চা খেতে বসলাম, কারণ কি অরিজিৎ ওইখানে মিটিংয়ে আছে একটা, তো আমি ওকে আগেই দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড আমারটা আমি এখন নিয়ে বসলাম। ভালো লাগে একা একা চা খেতে বসতে। কলকাতায় কি গরম পড়ে গেছে জানিও আমাকে। হ্যাঁ, এখন তো আবার সরস্বতী পুজো আসছে, মানে 16th of Feb, তো সরস্বতী পুজো তো সবার, মানে বেশিরভাগ সবার ঘরেই সরস্বতী পুজোটা হয়। আর আমাদের ফ্ল্যাট হচ্ছে, মানে আমাদের বাপের বাড়ির ফ্ল্যাটে, তো ওখানেও হয়। ওখানেও ছোটোর থেকে আমি যখন দেখতাম এখন অবধি পুজোটা হয়, তো মা যখন বলে যে পুজো হবে অঞ্জলি হবে, তখন ওগুলো খুব মিস করি যে আমরা একসময় দিতাম। আমরা অনেক রাত অবধি, একটা দুটো অবধি জেগে জেগে আমরা ওই রুমটা পুরো ডেকোর করতাম যেখানে ঠাকুর পুজো হতো, তো খুব ভালো লাগতো সেগুলো। তোমরা জানিও হ্যাঁ তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমি কথা বলছি। লাস্ট কথা বলেছিলাম তোমাদের সাথে আমি যখন চা খাচ্ছিলাম, তারপর আমি এসে এখানে সব, মানে যা যা লাগবে আমার রাতের ডিনারের জন্য সবকিছু আমি অ্যারেঞ্জ করে নিয়েছি, কেন কি ওটাতে বেশি টাইম লাগবে আর করতে তো বেশি টাইম লাগে না, সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখতেই টাইম লাগে, তো আমি ওটাই ফটাফট করে নিয়েছি, করে এখন তোমাদের সাথে আমি কথা বলছি। তো তোমাদের আমি বলে দিই আমি রাতে কি বানাচ্ছি। আমি রাতে বানাচ্ছি ঢোকলা, তো যেটা নর্মালি গুজরাটিদের ব্রেকফাস্ট হয়, আর আমার ওটা ডিনার হচ্ছে আজকে, কেন কি ওই হয় না দুজন আছি বাড়িতে যখন যেটা খেতে ইচ্ছে হয় বানিয়ে নিই, তো হঠাৎ করে আমাদের কিছুদিন ধরেই বলতে পারো আমাদের খুব ঢোকলা খেতে ইচ্ছা করছিলো, বাট সকালে সেরমভাবে আমরা ব্রেকফাস্ট করি না, তোমাদের আমি আগেও বলেছিলাম আমরা সেরমভাবে ব্রেকফাস্ট করি না, তো আমরা প্ল্যান করলাম যে এটা আমরা রাতে ডিনারে বানাবো, তো আজকে আমি ওটাই বানাচ্ছি রাতে ডিনারে ঢোকলা। অ্যান্ড আমি মাইক্রোওভেনে বানাবো, 5 মিনিটে কী করে তোমার ঢোকলা বানানো যায় তো ওটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো আমরা স্টার্ট করা যাক। দেখো এখানে আমি সব নিয়ে নিয়েছি, এখানে তোমরা দেখতে পারবে কারি পাত্তা, এখানে আদা, এখানে স্লিটেড গ্রিন চিলি, আর এখানে একটু সর্ষে নিয়ে নিয়েছি, ব্ল্যাক সর্ষে যেটা হয়, আর এখানে আমি গ্রেটেড কোকোনাটও নিয়ে নিয়েছি। আর যেটা আরেকটা মেন জিনিস সেটা লাগে ইনো, অ্যান্ড ইনো কিন্তু তোমরা এই ফ্লেভারটাই ইউজ করো, মানে যেগুলো ফ্লেভার্ড হয় না তোমার অরেঞ্জ কোকো ওগুলো ইউজ করবে না, কারণ কি ওগুলো ইউজ করলে ওগুলো একটা স্মেল বেরাবে, প্লেন যেটা সেটাই ইউজ করো। তো আমি এটা ইউজ করছি, এটা লেমনের হচ্ছে, তো লেমন তো অত স্মেল বেরায় না এমনিতেও, এর মধ্যে একটু লেমনের আমি ইয়েও দেবো, এক চামচ লেমন,
তো এটা ইউজ করতে পারো। এখানে আমি এই কাপে দেড় কাপ আমি এখন এখানে বেসন নিয়ে নেব। আর বেসনটা আগে আমি ভালো করে জল দিয়ে মিক্স করে নেবো যেন কোনো লাম্পস না পড়ে। আমি এখানে এক কাপ এক গ্লাস জল নিয়েছি, বাট এটা একবারে আমি ঢালবো না, একটু একটু করে করে মিক্স করব। আমি এখানে এখন আদা অ্যাড করে দিচ্ছি, সল্ট অ্যাড করে দেবো আর 1 টেবিল স্পুনের মতন আমি এখানে চিনি অ্যাড করে দেবো। এখানে আমি রিফাইন্ড অয়েলও অ্যাড করছি এখানে 1 টেবিল স্পুন। দেন আবার ভালো করে এটাকে মিক্স করতে হবে। লেমন জুস আমি 1 টেবিল স্পুন অ্যাড করলাম এখানে। আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম এখানে অল্পটুকু জাস্ট 1 পিঞ্চ অফ তোমরা টার্মারিক দেবে, আর যদি না দাও তাহলেও কোনো ব্যাপার না, বাট 1 পিঞ্চ অফ দিলে একটু কালারিংটা আসবে ইয়েলোইশ। আমি এখানে ইনো ইউজ করছি, কেন ফুল প্যাকেটটা করবে না, জাস্ট 1 টেবিল স্পুন। ইনোটা ইউজ করার পর বেশিক্ষণ এটাকে তোমরা মিক্স করবে না, জাস্ট হালকা করে মিক্স করে রেখে দেবে। না না রেখে দেবো মানে কিন্তু রেখে দিতে হবে না, এটা মানে মিক্স করে নেক্সট প্রসেসে চলে যাবে, এটা বেশিক্ষণ মিক্স করবে না। নেক্সট প্রসেস তোমরা যেটার মধ্যে বানাবে সেটার মধ্যে একটু অয়েল দেবে, পুরো এটাকে গ্রিস করে নেবে পুরো দিকে ভালো করে যেন কোথাও বাদ না যায়, তাহলে বের করতে সুবিধা হবে এটা করার পর। এটাকে পুরো ভালোভাবে লক করবে না, জাস্ট আলগা করে উপর দিয়ে দিয়ে দেবে এটাকে। তো চলো আমরা দেখি রেজাল্টটা কি বেরোয়। এটা আমরা এখন তড়কাটা রেডি করে দিচ্ছি, এর এখন মেইন দা মেইন টাইম, তো এই জন্য আমি এখানে অয়েল অ্যাড করে নিলাম, কালো সর্ষে দিয়ে দিলাম, স্লিটেড গ্রিন চিলি, কারি পাতা। আমি এখানে এখন জল অ্যাড করে দেবো, সল্ট অ্যাড করে দেবো আবার এখানে, আর আবার 1 টেবিল স্পুন চিনি অ্যাড করে দেবো। এটা এখন ভালো করে মিক্স করে নেবো, যতক্ষণ এটা ফুটে উঠবে না ততক্ষণ এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এটা 5 মিনিট হয়ে গেছে, তো চলো বের করে দেখি কি কন্ডিশনে আছে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে পুরো। তো এটাকে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি, তারপর এখানে আমি তারকা জলটা দিয়ে দেবো। কি নরম হয়েছে তোমরা তো বুঝতেই পারছো কাটিং দেখে। এখানে আমার তড়কাটাও রেডি হয়ে গেছে, অ্যান্ড এটা এখন উপর দিয়ে আমি দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিলাম। তোমরা দেখলে আমার 5 মিনিট মাইক্রোওভেন ঢোকলা রেডি হয়ে গেছে।
আর ভেবোনা কিন্তু আমি এটা অ্যাড করছি, আমি ঢোকলা অ্যাড করছি না, বাট তোমরা এটা প্লিজ ট্রাই করো ঘরে মাইক্রোওভেনে। আর 5 মিনিটে তোমরা জানো কত ইজি টু মেক হয়ে যায় এটা, আর ভীষণ সফট হয়েছে এটা। আমি তোমাদের পরে আমি দেখাবো এটা বের করে, একটু ঠান্ডা হলে আমি তোমাদের বের করে দেখাবো। আর এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। অ্যান্ড অরিজিতের ক্যামেরা কিন্তু ওইদিকে আছে। অরিজিৎ তুমি কতটা এক্সাইটেড এটা, কতদিন ধরে বলছিলে বানানোর জন্য? তাহলে পারফেক্ট আছে, ফ্রাইডে সো ফ্রাইডে ডিনারটা পুরো জমে যাবে আজকে। মানে ওর মাথা থেকে খুরাফাতি মাথা থেকে এগুলো বের হয় যে কি খাওয়া যায় রাত্রে, তো আজকে ওর মাথা থেকে এটা বের হয়েছিল। এটা আমি আগেও অনেকবার বানিয়েছি, তো ওর খুব ভালো লেগেছিল, খুব ভালো হয় আমার এটা ঘরে বানানোটা। তো আজকে ওই বললো যে এটা বানাও, যখন সবকিছু আছে তো একবার বানাও, তো ওর ডিমান্ডে আজকে আমি এটা বানালাম আমি আজকে। সো তোমরা দেখলে ঢোকলা বানানো ডান, ডিনার প্রিপারেশন ইজ কমপ্লিটেড। সো এরপর ডিনার খাবো, টাইম আছে অনেক। অ্যান্ড তোমরা ভাবছো হবে আমরা এমনি করে কেন বসে আছি, হঠাৎ কি হলো, ব্লক ব্লক তো চলছিল বাট হঠাৎ করে এরা এমনি করে কেন বসলো? ভয় পেও না কিন্তু। হ্যাঁ, আমরা বেসিক্যালি কিছু ভাবলাম, কিছু জিনিস তোমাদের সাথে ডিসকাস করা তো উচিত। অ্যান্ড তোমরা জানো মিন্স আমরা অলমোস্ট নাও 1.5 মান্থস হয়ে গেছে আমরা এই প্ল্যাটফর্মে আছি। অ্যান্ড উই থট দিস মাইট বি দ্য রাইট টাইম টু ডিসকাস দিস থিংস। সো ফার্স্ট থিং হলো যেটা আমরা বলছি, মানে আমরা অলমোস্ট ব্লগ যা দিই 15 মিনিটস, ম্যাক্স 15 মিনিটস ব্লগ হয়, কিছু কিছু এক্সটেন্ডেড ব্লগস হয় ম্যাক্সিমাম 20 মিনিটস, তার বেশি হয়তো হয় না। সো যখনই আমরা দেখি মানে ব্লগটা যখনই পোস্ট হয়, পোস্ট হওয়ার কিছু সেকেন্ড, 1 মিনিটের মধ্যে কমেন্টস আসা শুরু করে, খুব ভালো হয়েছে, খুব দারুণ লাগলো, ঠিক আছে, দারুণ লাগলো। মানে 1 মিনিট তোমাদের কি দারুণ লাগলো আমি বুঝে উঠতে পারি না। মানে তোমরা কি ডিসক্রিপশনটা দেখছো ইয়া জাস্ট ওই থাম্বনেলটা দেখে দারুণ লাগলো, কোন জিনিসটা দারুণ লাগলো? কেন 15 মিনিটস এ ব্লগ, তোমরা 1 মিনিটে বলছো ভালো, ইভেন কি 1 মিনিটও না, অনেক কমেন্ট আসে এমনি কিছু সেকেন্ডসে যে খুব ভালো লাগলো। মানে আমাদের জন্য, মানে আমরা যেখানে এখানে খাচ্ছি, ভিডিও বানাচ্ছি, এডিটিং করছি, মানে অনেক এফর্টস এর পেছনে আছে। ও ভিডিও বানাতে থাকছে, আমি অফিসে কাজ করতে থাকি। এন্ড তোমরা জানো একটা ভিডিও বানানোর পিছনে, একটা কন্টেন্টের পিছনে কতটা মানে চিন্তা করতে হয়, কিভাবে কি করব, কি করে প্রেজেন্ট করব, কতটা মানে এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে যখন এডিটিং করতে হয়, তোমরা দেখছো হবে মিনস উই আর পোস্টিং ভিডিওস অন এ ডেইলি বেসিস বেসিক্যালি। অ্যান্ড রাতে এডিট করে অ্যান্ড সেই ব্লগটাকে আবার নেক্সট ডে মর্নিংয়ে পোস্ট করা, মানে লট অফ এফার্টস আর ইনভলভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখি পোস্ট হলো, কষ্ট করে আমরা সকাল সকাল পোস্ট করে দিই, পোস্ট করে 2 সেকেন্ড পর দারুণ লাগলো, জানি না কি দারুণ লাগলো, আমি বুঝে উঠতে পারি না। অ্যান্ড যেখানে আমরা দেখি 15 মিনিটসের ব্লগ অ্যান্ড উই আর গেটিং সাম 300 ভিউস ফর অ্যান এক্সাম্পল, 300 × 15 মিনিটস অফ ওয়াচ টাইম হওয়া উচিত, ঠিক আছে, বাট আমরা ওয়াচ টাইম দেখছি অনেক কম, মানে স্ট্যান্ডার্ড ওয়াচ টাইম অলসো খুব ভ্যারি করে। সো ওই জায়গাগুলোতে আমাদের খুব ক্ষতি হয়, ঠিক আছে, মানে ইফ ইউ গ্রো গ্র্যাজুয়ালি, মানে ডাউন দ্য লাইন আমাদের জন্য খুব প্রবলেম হবে, যখন আমরা দেখবো মানে আমরা 15 মিনিটস একটা ভিউ ব্লগ করেছি অ্যান্ড এতগুলো ভিউজ আছে, বাট ভিউজের পর কি হচ্ছে, ওয়াচ টাইম ইজ সো মাচ লেস। সো এগুলো ক্ষতি হবে। অ্যান্ড ওয়ান মোর থিং, মানে তোমরা যারা তোমরা আমরা যারা কানেক্টেড আছি, মানে ধরো তোমারও একটা চ্যানেল আছে, ঠিক আছে, সো ওরা আরও বেটার বুঝতে পারবে মানে হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড হোয়াট ইজ দ্য এফার্টস উই লাইক উই স্পেন্ট অন দিস থিংস। সো এটাই যা শেয়ার করার ছিল, মানে তোমরা যদি আমাদের ব্লগ দেখো জেনুইনলি দেখো প্লিজ, ঠিক আছে, মানে জোর করে তোমাদের কেউ দেখতে বলিনি, জোর করে লাইকও করতে কেউ বলিনি, মানে আমরা তোমাদেরকে বলি কি ভিডিওটা লাইক করে যেও, ইয়ে করে যেও, বাট পুরোটা দেখে লাইক করে যেও। হ্যাঁ, মানে লাইক জোর করে লাইক করো না, জোর করে কমেন্টও করো না, ঠিক আছে, মানে ভিডিও পুরো দেখো, পুরো দেখে কমেন্ট করো, আমাদের ভালো লাগবে, মানে জেনুইন কমেন্ট করো, আমাদের ভালো লাগবে, ভালো লাগলো, দারুণ হয়েছে, হয় না এটা কিন্তু এই কথাগুলো কিন্তু সবার জন্য না, বাট এমনি কিছু কিছু আছে যারা এমনি কমেন্ট করছে আমাদের,
তো আমি তাদের আমরা তাদেরকে আমরা বলছি স্পেশালি জাস্ট এরকম কমেন্ট করো না, তোমাদের যদি দেখতে হয় পুরোটা দেখে কমেন্ট করো, আর তোমাদের যদি মনে হয় যে আমার যে এখন টাইম নেই আমি দেখতে পাচ্ছি না পুরোটা দেখো না, যখন তোমাদের কাছে টাইম হবে যখন মনে হবে হ্যাঁ ঠিক আছে এখন আমি পুরো ভিডিওটা দেখতে পারবো তোমরা তখনই দেখো ওই ভিডিওটা। এন্ড ইটস নট ম্যান্ডেটরি টু ভিউ দ্য ভিডিওস, মানে এরকম কেউ বলেনি যে তুমি দেখতেই হবে। যখন টাইম হবে তোমরা বসে আছো এনাফ প্লেন্টি অফ টাইম তোমাদের হাতে আছে তখনই তোমরা এটা মানে দেখো। কারেক্ট, বাস এটাই শেয়ার করার ছিল। এন্ড যখন মিন্স ইফ ইউ সে লাইক আমরা ফ্যামিলি, সো ফ্যামিলি ভালোই থাকবো এন্ড এক দুজনকে সাপোর্ট করবো, এটাই আর কি। অবভিয়াসলি বাস সো এটাই বলার ছিল, এটা বলার জন্যই বসেছিলাম। আমি ভাবলাম না আজকে ফ্রাইডে একটু জলদি দোকানটা বন্ধ করেছি, সো আজকে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা যাক, তো আজকে সেটাই শেয়ার করে নিলাম। সো চলো, অনেক লেকচার দিলাম, হয়তো তোমরা বুঝেছো মানে কি আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম, কি আমরা বলতে চাইছি তোমাদের। রাইট, সো হোপফুলি উই উইল সি সাম চেঞ্জেস। অলরাইট, সো চলো একবার আমরা একটু টিভি দেখি, অনেক দিন ধরে একটু ঠিকঠাক করে টিভি দেখা হচ্ছে না, খালি ওই ডিনারের টাইমে বিগ বস দেখতে বসে যাই এন্ড আমি এডিটিং এডিটিং এসব চলতে থাকে। সো চলো আজকে একটু টিভি দেখি, ফ্রাইডে নাইট, একটু ফ্রাইডে নাইটটাকে আজকে আমরা ভালোভাবে এনজয় করে কাটাবো। এন্ড এ ব্লগটা কালকে আসবে, সো প্লিজ ভালোভাবে ব্লগটা দেখো এন্ড ভালোভাবে কমেন্ট করো, ভালোভাবে লাইক করো এন্ড সাপোর্ট করো আমাদেরকে, প্লিজ সাপোর্ট করো এন্ড সবাইকে হ্যাপি উইকেন্ড। আমি না তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, এটার মধ্যে লাস্টে ধনে পাতাও দিয়ে দেবো উপর দিয়ে ছিটিয়ে। অ্যাকচুয়ালি আমি যখন দিচ্ছিলাম ক্যামেরাটা সামহাও অফ হয়ে গেছিলো, তো ওটা আমি ক্যাপচার করতে পারিনি, তো আমি এখানে ধনে পাতাও দিয়েছি উপর দিয়ে। অ্যান্ড তোমরা দেখো এটা কত সফট হয়েছে। দারুণ হয়েছে, তোমরাও ট্রাই করো এটা। সো আমরা এই ব্লগটা আজকে এখানে এন্ড করছি, তোমরা দেখলে ডিনার টেবিলে আমাদের ডিনার লেগে গেছে, সো আমরা এখন ওটার মধ্যে হামলা মারবো জাস্ট। হ্যাঁ, দারুণ হয়েছে কিন্তু খেতে, খুবই সফট হয়েছে, পুরো স্পঞ্জ একদম। মানে আমি জাস্ট এক্সপিরিয়েন্স করেছি, আমি কিন্তু খাইনি, ও খেয়ে দেখালো, আমি সেটাতে এক্সপিরিয়েন্স করে বুঝে গেলাম কি না দারুণ হয়েছে। আর তোমরা ট্রাই করো কিন্তু, আর যদি ট্রাই করে থাকো আমাকে প্লিজ জানিও তোমরা কেকে ট্রাই করলে আর কেমন হয়েছে তোমাদের ওটা। এক্স্যাক্টলি, সো চলো আজকে কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি, সো হোপফুলি তোমরা ওইসব বুঝেছো অ্যান্ড মানে খারাপ ভেবো না, মানে তোমাদেরকে নিজে ভেবেই তোমাদেরকে জাস্ট এই জিনিসগুলো বললাম। অ্যান্ড চলো, হ্যাভিং সেড দ্যাট, ব্লগটাকে এখানে আমরা আজকে এন্ড করব। আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে অ্যান্ড তোমরা জানো ভালো লেগে থাকলে কী করতে হবে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব না করে কিন্তু প্লিজ যেও না, অ্যান্ড প্লিজ ব্লগটা পুরো দেখো, পুরো দেখেই কমেন্ট করো অ্যান্ড লাইক করো। So, chalo, stay safe, stay healthy and stay rocking.